আপনার বন্ধু যদি বিফল হয় তাহলে আপনি অবশ্যই দুঃখ পাবেন আর সে যদি খুবই ভালো করে আপনি ভীষণভাবে দুঃখ পাবেন তো আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে যাই হোক না কেন আপনি কিছুতেই খুশি নন যদি আপনি কিভাবে থাকবেন তা এই সমস্ত মানুষ দ্বারা নির্ধারিত হয় তাহলে খারাপ থাকাই স্বাভাবিক অবশ্যই খারাপ থাকবেন মূলত এই সমস্যাটা হচ্ছে কারণ আমরা মানবতন্ত্রের মৌলিক কৌশল পদ্ধতির দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নি প্রশ্নটা হচ্ছে আপনি কি একজন সফল কর্মকর্তা নাকি একজন ব্যর্থ কর্মকর্তা আপনার কারখানা আপনারই ইচ্ছা অনুসারে চলা উচিত তাই নয় কি অন্তত এই ছোট্ট কারখানাটুকু আমরা সবাই থ্রি ইডিয়েটস মুভিটা দেখেছি এবং সেখানে একটি সংলাপ আছে বাকি মানুষগুলোর কি হলো তাদের এখানে তো সেখানে একটি সংলাপ আছে যেটা আমাদের সকলের মনে বেশ দাগ কাটে এটাই বলা হচ্ছে যখন বন্ধু ফেল করে তখন দুঃখ হয় কিন্তু যখন সে প্রথম স্থান পায় বেশি দুঃখ হয় আমি জানতে চাই আপনার এটার প্রতি কি মত আমার প্রশ্ন এরকম মনে হওয়া কি ঠিক আজকালকার দিনে এরকম মনোভাব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি দেখুন আপনি জানেন চার্লস ডারউইন চার্লস ডারউইনের কথা শুনেছেন সেখানে বিবর্তনের কথা বলা হয়েছে এবং কেউ আপনাকে বলেনি যেটা সম্পূর্ণ হয়ে গেছে এখন কিছু স্নায়ুবিজ্ঞানীরা বলছেন একটি শিম্পাঞ্জি আর আপনার মধ্যে ডিএনএর পার্থক্য এক পয়েন্ট শতাংশ এক পয়েন্ট শতাংশ খুব একটা বড় পার্থক্য নয় তাই নয় কি হ্যাঁ কাজেই বিবর্তনের একটা সমস্যা রয়েছে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে না রাখেন খুব সহজেই আপনি আবার এক শতাংশ পিছিয়ে যাবেন এখন কি বললেন যেন আমি ওই বাক্যটা পুনরাবৃত্তি করতে পারবো না কিন্তু যাই হোক যদি আপনার বন্ধু ভালো ফল না করতে পারে তাহলে আপনার দুঃখ হয় সে যদি খুবই ভালো ফল করে আপনার ভীষণই দুঃখ হয় সো ইউ তো আপনি নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছেন যে যাই হোক না কেন আপনি খুশি নন আপনি আপনি নিজেকে ধোঁকা দেওয়ার মনোভাব নিয়েছেন যাই হোক না কেন আপনি কিছুতেই খুশি হবেন না আমি যা বলছি তা যদি আপনি বুঝতে চান ব্যাঙ্গালোর শহরের কোনো একটা বড় রাস্তায় গিয়ে দাঁড়ান যেসব গরিব লোকেরা রাস্তার পাশে বাদাম ভাজা বিক্রি করছে তাদেরকে ছেড়ে দিন ওদেরকে বাদ দিন সেই সমস্ত মানুষেরা শুধু তাদেরই দেখুন যারা বিএমডাব্লিউ মার্সিডিজ মাসারাটি এই সমস্ত গাড়িগুলো চালাচ্ছে ওই সব স্বপ্নের গাড়িগুলোর দিকে দেখুন ঠিক আছে কারণ আপনাদেরই অনেকেরই হয়তো এই সব স্বপ্ন রয়েছে এই সমস্ত মানুষগুলোর দিকে দেখুন আপনার কি মনে হয় তারা খুশিতে ডগোমগো হয়ে এই গাড়িগুলো চালাচ্ছে না একমাত্র গাড়িটা যদি চুরির হয় তাহলে আনন্দ দেখতে পাবে তা না হলে না সুতরাং সাফল্য তাদের কোনো খুশি এনে দেয়নি যদি তারা বিফল অবশ্যই তারা হতাশাগ্রস্ত কারণ মনোভাবটাই যে এমন হয়ে গেছে যদি মনোভাবটাই এরকম হয় যেদিকেই যাও কাজে দেবে না কারণ এটা আপনার ব্যাপারই নয় এটা সবসময় অন্য কাউকে নিয়ে এটা কখনোই নিজেকে নিয়ে নয় সহজ ব্যাপারটা হল এটা দেখুন যদি আপনার খুশি আপনার দুঃখ আপনার আনন্দ আপনার যন্ত্রণা এসব আপনার চারপাশের কোনো কিছুর দ্বারা নির্ধারিত হয় জীবনে আনন্দিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হ্যাঁ কিনা এটা কি সত্যি যে মানবিক অনুভূতিগুলো ভেতর থেকে সৃষ্টি হয় হুম আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করছি এটা কি সত্যি যে মানবিক অনুভূতি খুশি বা দুঃখ যন্ত্রণা বা আনন্দ পাগলামি বা মানসিক স্বাস্থ্য সবকিছুই ভেতর থেকে সৃষ্টি হয় অন্তত আপনি যদি একজন ম্যানেজার হন যদি আপনি একজন ম্যানেজার হতে চান আপনার ভেতরে কি ঘটছে সেটা অন্তত আপনার মন মতো হওয়া উচিত কারণ পরিচালনার অর্থই হল আপনার মনমতো পরিস্থিতি তৈরি করা হ্যাঁ ম্যানেজমেন্ট মানে কি পরিস্থিতি নিজের চাহিদা মতো তৈরি করা ঠিক আছে দুনিয়া আপনার পছন্দ মতো চলছে না অন্তত এইটা আপনার পছন্দ মতো ঘটা উচিত না হলে এটা কি ধরনের ম্যানেজমেন্ট এখানে তো একটাই মানুষ হ্যাঁ ওখানে এক হাজার মানুষ রয়েছেন তারা আপনার কথা নাও শুনতে পারেন তাদের নিজস্ব ব্যাপার রয়েছে কিন্তু এখানে একটাই মাত্র মানুষ আছে এখানে অন্তত আপনি যা চাইছেন তা ঘটা উচিত তাই নয় কি আপনি যা চান তা যদি ঘটে আপনি নিজেকে আনন্দে রাখবেন নাকি দুঃখে রাখবেন আপনি এখনই পছন্দ করে নিন আমি আশীর্বাদ করতে চলেছি যদি আপনার পছন্দ কাজ হতো আপনি কেমন থাকতেন আনন্দে ভরপুর নাকি কষ্টের মধ্যে হ্যাঁ অবশ্যই আনন্দে পরিপূর্ণ কাজই এরকমটা যখন না ঘটে তখনই এই সব সমস্যাগুলো আসে যদি সব কিছু কাজ করে তাও সমস্যা যদি কাজ না করে তাহলেও সমস্যা যদি আপনি প্রতিষ্ঠানে স্থান পান তাহলে সমস্যা যদি এখান থেকে বেরোতে না পারেন তাহলেও সমস্যা আপনি জায়গাটা এত পছন্দ করেন যে এখানেই থেকে যেতে চান এরকম নয় আপনাকে ঢুকতে হবে এবং অবশ্যই অন্যদের আগে বেরিয়ে যেতে হবে সব কিছু কখনোই আপনাকে নিয়ে নয় এটা সব সবসময় অন্য কিছু নিয়ে বাইরের পরিস্থিতি পরিবর্তনশীল আজকে এই যেসব মানুষেরা রয়েছেন আগামীকালেরা কি বলবেন আমরা জানি না হ্যাঁ কাল সকালে তারা কি বলবেন আমরা জানি না যদি আপনি কিভাবে থাকবেন তা এই সব মানুষেরা ঠিক করেন তাহলে আপনার অবস্থা খারাপ আপনার অবস্থা খারাপ হতে বাধ্য যখন আপনার ওরকম দুরবস্থা দেখুন আপনি নিজেকে বন্ধু বলছেন তারা ফেল করলে আপনি অখুশি হবেন পাশ করলে অত্যন্ত অখুশি হবেন নিশ্চিতভাবে আপনার বন্ধু শব্দটি এখানে ব্যবহার করা উচিত নয় প্রতিযোগিতা আমি মানছি বন্ধু নয় তাই না যদি আপনার বন্ধু ভালো করে আপনার কি অনেক খুশি হওয়া উচিত নয় যদি সত্যি বন্ধুত্ব থাকে বন্ধুত্বের কথা ছাড়ুন কার্যত এই সমস্যাটা আসছে কারণ আমরা ব্যর্থ হয়েছি এই মৌলিক মানবিক কৌশলের নিয়ন্ত্রণ নিতে আপনি যেমনভাবে চাইছেন এটা সেভাবে চলছে না এটা কি ঠিক এই মুহূর্তে আপনার শরীরটা পৃথিবীর সবথেকে বড় রাসায়নিক কারখানা এটা সত্যিই তাই এটা পৃথিবীর সবথেকে জটিল এবং উন্নত রাসায়নিক কারখানা প্রশ্নটা হল আপনি একজন দক্ষ কর্মকর্তা নাকি অলস কর্মকর্তা কারণ দক্ষ কর্মকর্তা হলে আপনি আনন্দের রসায়ন তৈরি করবেন একজন মন্দ কর্মকর্তা হলে এই সব ব্যাপারই ঘটবে আপনার কারখানা আপনার ইচ্ছে মতো চলা উচিত তাই না অন্তত এই ছোট্ট কারখানাটা